মেথি চাষে আগ্রহী হয়ে উঠছেন নরসিংদীর কৃষকরা। ধীরে ধীরে সচেতন হচ্ছেন দেশের কৃষকরা। মৌসুমি ফসলের পাশাপাশি অল্প সময়ে উচ্চ ফলনশীল ও অর্থকরী ফসলের চাষাবাদ শুরু করেছেন তারা। মেথি একটি অর্থকরী ফসল যা খুব অল্প সময়ে কৃষককে ভালো লাভ দিতে পারে। এছাড়া স্বাস্থ্যের জন্য মেথি খুবই উপকারী। শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। মেথির বীজ, পাতা ও শাকসবজি বাজারে বিক্রি হয়। সমতল ভূমিতে মেথি বপনের উপযুক্ত সময় হচ্ছে সেপ্টেম্বর মাস। এটি স্প্রে বা ড্রিল পদ্ধতিতে জমিতে বপন করা হয়। মেথি গাছে বেশি সেচের প্রয়োজন হয় না। মেথি বীজের অঙ্কুরোদ্গমের জন্য জমিতে আর্দ্রতা প্রয়োজন, তাই জমিতে আর্দ্রতা ধরে রাখতে সময় সময় সেচ দিতে হয়। এটি প্রস্তুত হতে 130 থেকে 140 দিন সময় লাগে। মেথি চাষটা আমার একটা নতুন উদ্যোগ। কৃষি অফিস থেকে আমার একটা ওই একটি বাড়ি একটি খামার সবজি চাষের ইয়া দিছিল। আমি একটা প্লটের মধ্যে তিনটাই আইনা চাষ করছিলাম। মেথিটা ভালো হয়েছে, গুয়ামুসুরিটাও ভালো হয়েছে। গুয়ামুসুরিটা এখনো আমার জমিতে আছে এবং মেথিটা এটার মধ্যে বিভিন্ন ধরনের গুণাগুণ আছে। শাক হিসাবেও খুব ভালো পুষ্টি আছে। কৃষি অফিস থেকে পরামর্শ দেয়, এই হিসাবে আমি এটার একটু উদ্যোগ নেওয়া করতে চাই। এক হেক্টর জমিতে প্রায় 12 কুইন্টাল ফলন পাওয়া যায়। যদি এক হেক্টর জমিতে মেথি চাষ করা যায় তাহলে লাভবান হবেন কৃষকরা বলে জানান এই কর্মকর্তা। মেথি বাংলা একটি মশলা জাতীয় ফসল, তবে মেথি এটা শাক হিসাবেও খাওয়া হয় বাংলাদেশে। তো বাংলাদেশ মেথিতে আসলে স্বয়ংসম্পূর্ণ না, এটা বিদেশ থেকে আমাদের আমদানি করে এটা চাহিদা মেটাতে হয়। বাংলাদেশেও মেথি চাষের সম্ভাবনা ব্যাপক রয়েছে। এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি মেথি 1 এবং বাড়ি মেথি 2 দুটি জাত আবিষ্কার করেছে, যেগুলি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে চাষাবাদ হচ্ছে। এটার অনেক ঔষধি গুণ রয়েছে, বাজার মূল্য ভালো, আর বাণিজ্যিকভাবে বাংলাদেশে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এটা সাথী ফসল হিসাবে ম্যাক্সিমাম ফসলের ক্ষেত্রে করা যায়, বিশেষ করে আখ, ভুট্টা, পেঁয়াজ, রসুন সেগুলির সাথে এটা সাথী ফসল হিসাবে করা যায়। এবং এটা তার পোকামাকড় ও রোগ বালাইয়ের আক্রমণ কম হওয়ায় এটা কৃষক চাষাবাদ করে লাভবান হতে পারবে। আমরা যদি বৈদেশিক আমদানি কমিয়ে আমাদের দেশি উৎপাদন বাড়াতে পারি, নরসিংদীতে যেহেতু এক দুজন কৃষক করছে, আমরা ভবিষ্যতে আরো বাড়ানোর চিন্তা ভাবনা আমাদের রয়েছে। প্রতি কুইন্টাল মেথি বীজের বাজার মূল্য 5,000 টাকার অধিক। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে থাকুন।